Assalamualaikum. যাচ্ছি জুমার নামাজ আদায় করতে। তো জুমার নামাজ আদায় করার পর আমার বাবার কবরস্থানে যাব। তো আমাদের সঙ্গে আছে ইজারাফাত, তারপর হচ্ছে আমার চাচাতো ভাই ফরাদ, ও অনেক ভালো মানুষ কিন্তু দুষ্টামি করে না। আজকে কোথায় নামাজ পড়তে যাব সেই মসজিদের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পিছনে আমাদের গ্রামের দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি পেজে নতুন ফলোয়ার হয়ে থাকেন তাহলে ফলো বাটনে টাচ করে ফেসটিকে ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তুমি যখন পড়তে আমরা খুব কম করি। আপনি পাকিস্তানে যান, বিভিন্ন বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে যান, ওইখানে 40 দিন ব্যাপী আল্লাহ রাসূলের মিলাদুন নবী মাহফিল হয়। সুবহানাল্লাহ। তার মানে মহান আল্লাহ তাআলার রহমতে জুমার নামাজ আদায় করে চাচাতো ভাই ফরহাদ এবং ভাতিজা আরাফাতকে নিয়ে বাবার কবরস্থানের দিকে যাচ্ছি। আমরা অলরেডি কবরস্থানের পাশেই চলে আসছি। আমার বাবার কবর আছে, তারপর আমার দাদার কবর আছে, এদিকে আমার জেঠার কবর আছে, তারপর একটু সামনে আমার কুকুর কবর, এদিকে আমার কাজী মালিক কাকার কবর, ফরাদের কবর, ঠিক একটু দূরে হচ্ছে আমার দাদির কবর, পিছনে আবার আমার জেঠির কবর রয়েছে, এখানে আমার জেঠির কবর। আরও আমাদের গ্রামে যারা মৃত্যুবরণ করছে সবারই কিন্তু কবর এখানে আছে। তো আমাদের প্রত্যেককে কিন্তু একদিন এই কবরে আসতে হবে। তো আজকে যেহেতু শুক্রবার আসলাম বাবার কবরটা জিয়ারত করতে, তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমরা কবর জিয়ারত করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আরাফাত, তারপর হচ্ছে আমার কাজী মালিক কাকার ছেলে ফরহাদ, ওরও আমার বাবার কবরের সামনে দাঁড়িয়েছে। কবর জিয়ারত করে এখন চলে যাচ্ছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আমরা। আমি অনেকদিন পরে কিন্তু আমার বাবার কবরের স্থানে আসছি। আশা করি আপনারা সবাই আমার বাবা, দাদা, দাদি, কাকা যারা এখানে শুয়ে রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।